ফোনে বাঁচার তীব্র আকুতি জানিয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শাহেদ শাহেদের মতো আগুনে পুড়ে ছাড় খাড় হয়ে যায় সাতকানিয়ার রিদোয়ানের বিদেশ যাওয়ার স্বপ্ন মধ্যরাতে চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে ভয়াবহ আগুনে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তিনটি তরতাজা প্রাণের যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা মৃত্যুর আগে ঠিক এভাবেই দোকান মালিককে ফোন করে বাঁচার আকতি জানান শাহেদ কিন্তু কিছুক্ষণ পরে সব শেষ জিজ্ঞেস করছে যে কোথায় আগুন লাগছে ও বলছে নিচে নিচে তখন আমি বলছি নিচে হলে তুই একটা কাজ কর মুখে মানে নাকের রুমাল দিয়ে বা কোনো কাপড় দিয়ে বা গেঞ্জি দিয়ে তুই ছয়তালায় চলে যা রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকান্ডে প্রাণ হারানো আরেক ব্যবসায়ী সাতকানিয়ার রিদোয়ান ছিলেন পরিবারে র্যাকমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আর্থিক স্বচ্ছলতার জন্য পরিকল্পনা করেছিলেন দেশের বাইরে যাওয়ার কিন্তু পূরণ হলো না সেই স্বপ্ন পাসওয়ার্ড করে কালকে দোকানে যখন গেলাম আমার পাসওয়ার্ড দেখা যা তো পাসওয়ার্ড হয়ে গেছে আর ঠিকসালা পাশে বিছে আসুন আসলে দেখা যাবে ছোট ছোট দুইটে মেয়ে একটা 3 বছর একটা 2 বছরের মেয়ে আছে আর্থিক অবস্থা খুব খারাপ এখানে আমার ভাগিনা থাকে একজন বলছে আর কি তারপরে এখানে আমরা দুবরি মেডিকেল আসছি ওখানে গেছি ওখানে হয়তো মেডিকেল নিয়ে গেছে মেডিকেল আসছি মারা গেছে অগ্নিকাণ্ডে তিন জনেরই মৃত্যু হয়েছে আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর থেকে ভিড় করেন নিহতের স্বজনেরা তরতাজা তিনটি প্রাণ এভাবে ঝরে যাওয়া মানতে পারছেন না কেউই মার্কেট বন্ধ হওয়া জীবন একসাথে থাকবে ওটা কোনো এখানে আসছিল এরপর আগুন ধরছে আগুন ধরে বের হতে পারে না আর মানে ওই ধোঁয়ার কারণে ওরা বের হতে পারে না বয়স ফাটেছে এখানে ধোঁয়া বেশি আমি চোখে ক্ষণ দিকে ফট আমি যাইতে পারি নাই কি চোখ জ্বলতেছে তখন সতর্ক বলছে কি উনি বাহির হইয়া উপরে উঠে যাও পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন ছিল তার উপর সরু গলি ফলে উদ্ধারে দেরি হওয়ায় এত ক্ষয়ক্ষতি দশ থেকে পনেরো মিনিট আগে আনা যেত তা আমার মনে হয় একটা বায়ু আমার ওইখানে মৃত্যুবরণ করতো না এই ক্ষেত্রে আমি মনে করি ফায়ার সার্ভিসে আরও একটু তৎপর হওয়া প্রয়োজন তাদেরকে বাঁচাতে পারে নাই যদি একটা পদক্ষেপ গ্রহণ করতো এই ফায়ার সার্ভিসের যেহেতু রয়েছে তাহলে আমাদের এই ভাইগুলো হয়তো বেঁচে থাকতে হবে যাতে নিজেকে আগে সেভ করা যায় যে বিভিন্ন মার্কেটগুলো করলে যাতে পর্যাপ্ত সিঁড়ি আলো বাতাসের ব্যবস্থাগুলো করা দুপুরে হাসপাতালে গিয়ে হতাহতদের পরিবারকে সান্ত্বনা দেন সিটি মেয়র ফায়ার এক্সটিংর রাখতে হবে এবং রাখলে এগুলো ব্যবহারও প্রত্যেককে জানতে এটা ব্যবহার তেমন কিছু না আর প্রত্যেকটা বিল্ডিংয়ে যাতে পানির ব্যবস্থা রাখা হয় নিহত তিনজনই চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা সেখানেও চলছে শোকের মাতম জুবাই তিবনে যমুনা নিউজ চট্টগ্রাম